গাড়িটা দেখো পুরোপুরি খুলে ফেলেছে পেছন দিক থেকে চাকাটা। দেখো গাড়ির ভেতর থেকে কে ও কি মারছে। দেখো চেনগাং এর নতুন লোকেশনটা কোন ভাগাড়ে বানিয়েছে। হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনিক। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, বাট বেরিয়েছি একটু কাজ করাতে। তো আমার উত্তরাখণ্ড সিরিজটা যারা যারা দেখেছো তারা জানো যে আমরা উত্তরাখণ্ডে গিয়ে বদ্রীনাথ থেকে সোনপ্রাগে যাওয়ার সময় আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার কারণে যে উপরে যে স্লাইডারটা উপরে থাকছে ওই স্লাইডারটা ভেঙে গেছিলো, তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, জানিয়েছিলাম। তো এখনও পর্যন্ত আমার যারা যারা আমার উত্তরাখণ্ড সিরিজটা দেখোনি, কেদারনাথ বদ্রীনাথের দর্শনের রাইডের ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই একবার দেখে নিও ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং আমি আমার তরফ থেকে কমপ্লিট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। যারা যারা কলকাতা থেকে কেদারনাথ বদ্রীনাথের সাইডে যেতে চাইছো তাদের আর কোনো সমস্যা হবে না, এটুখানি আমি জানি। হ্যাঁ, তো আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে যে আমার যেহেতু ওইটা ভেঙে গেছিলো স্লাইডারটার, এবং আমি টানা সিরিজ টাইম মানে টানা রাইড টাইমে স্লাইডার ভাঙার স্লাইডার নিয়েই কাজ করব, মানে বাইকটা চালিয়েছিলাম, কারণ তখন উপায় নেই, ওটা ঠিক করা যাবে না। তো আমি এখন আবার যাচ্ছি চেনগাংয়ে, যেখান থেকে আমি আমার এই ফুল বাইকের যে মডিফিকেশানটা করেছিলাম, ক্র্যাশ গার্ড, টপ র‍্যাক, স্যাডেল স্টে, এগুলো বানিয়েছিলাম, সেখানে আবার আমি যাচ্ছি। তার কারণ শুধু এটা স্লাইডারটা ভাঙেনি, স্লাইডারটা যেই জায়গাতে জয়েন্ট হয় সেই জায়গাটাও ভেঙে গেছে, তো সেই কারণে ওই জায়গাটাকে আমি নতুন করে বানাতে যাচ্ছি। তো তোমাদেরকে আমি সমস্ত কিছু জানাবো যে এইখানে এখন নতুন করে বানাতে গেলে কীরকম কী খরচা টচা পড়ছে, এখনকার কী রেট রয়েছে লেটেস্ট। আর একটা জিনিস হচ্ছে চেনগাং আগে যে জায়গাতে ছিল সেই লোকেশানটাও চেঞ্জ হয়ে গেছে, নতুন লোকেশানে এসেছে। নতুন লোকেশানটা রুবি হসপিটালের থেকে একটু দূরে আছে, 5-7 মিনিট মতো টাইম লাগে রুবি হসপিটাল থেকে বলল। তো সেইখানটা তো তোমাদেরকে জানাবো যে নতুন লোকেশানটা এখন কোথায় রয়েছে। তো সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা, এবং তার সঙ্গে থাকবে আমার নেক্সট রাইডের কিছু ডিটেলস, নেক্সট রাইড আমি কোথায় যেতে পারি, কী করতে পারি, কতদিনের রাইড থাকতে পারি, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, তো তোমাদের সঙ্গে কথাও হবে, গল্প হবে, তোমাদের কিছু জানার থাকলে তোমরা কমেন্টও করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আরে বাবারে, কোন হাইট থেকে নামছি দেখো, এটা হচ্ছে আমাদের রানাঘাটের গেটের আগে, আর এখানটাতে যেহেতু 34 নম্বর, পুরনো 34 নম্বরটা এক্সটেনশন হচ্ছে, এখন হচ্ছে NS-12 মে বি, তো ওই পাশে পুরো জ্যাম লেগে গেছে, হয়তো গেট পড়েছে বলে, তাই জন্য আমরা লাইন চেঞ্জ করে, লেন চেঞ্জ করে এই রুট দিয়ে যাচ্ছি, এই রুটটা খালি আছে। কবে যে জায়গাটা কমপ্লিট হবে ভাই, মানে অনেক জায়গা তো এখনও বাকি রয়েছে, সেগুলো তো অতটা অসুবিধা হচ্ছে না, বাট এই জায়গাটাতে না হওয়ার জন্য যে কি সমস্যা হচ্ছে কি যে বলবো। প্রথম কথা, এখানে গেট রয়েছে, রেল গেট, রানাঘাট জংশন, এখান দিয়ে মানে প্রত্যেক 5-7 মিনিট অন্তর অন্তরে ট্রেন যায়, কন্টিনিউ গেট পড়তে থাকে। এই জায়গাটা যদি ওই দেখো রাইডার্সটা বেরিয়ে পড়েছে, কিন্তু ট্রিপল রাইড করছে মনে হলো। যাই হোক, আমরাও সবাই রাইড করে এসেছি, নেক্সট রাইডে যাবো। আর এই দেখো গেট খোলা আছে, তারপরেও দেখো জ্যাম লেগে গেছে। এই জন্য আমি বলছিলাম যে এই জায়গাটা কমপ্লিট না হয়ে গেলে খুব সমস্যা, আর এই যে ফ্লাইওভারটা হয়ে গেলে এই সমস্ত জ্যাম টাম থেকে পুরো শান্তিতে চলে যাওয়া যাবে, কোনো বেঁচে যাবো, কোনো চাপই নেই। এখন আমার মেন মানে চাপ হয়ে গেলো যে কী করে বেরোবো এখান থেকে, কেন ফুল জ্যাম, ফুল জ্যাম। আর মনে হচ্ছে গেটটা পড়েছিল, গেট খুলেছে সবে। গোপ্রো যারা ইউজ করো তারা আমার এই কথার সঙ্গে একদম একমত হবে যে গোপ্রো এমন এমন টাইমে হ্যাং করে যায় যে অন হতে চায় না, কেউ রেকর্ড করতে চায় না, আর এমন এমন ইম্পর্টেন্ট ফুটেজগুলো তো মানে থাকে যেগুলো মিস হয়ে যায়, আমরা নিতে পারি না। এখনই একটা খুব সুন্দরভাবে একটা প্লেন টেক অফ করছিল, হ্যাঁ বলে দিচ্ছি বাঁদিকে যে এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তার কাটা ঘেরা রয়েছে আমাদের কলকাতা এয়ারপোর্টের বাইরে, আর ওই দূরে একটা প্লেন নেমে যাচ্ছে, মানে ল্যান্ড করেছে এখন যাচ্ছে। আর খুব সুন্দরভাবে এখান দিয়ে টেক অফ হচ্ছিলো একটা প্লেন, মানে একদম মানে এই সামনে এখান দিয়ে যাচ্ছিলো, আমি টেক অফ হওয়াটা দেখেছি বাট এতটা নিচ থেকে আমি কখনো দেখিনি, তাই বললাম রেকর্ড করব। তো আমি রেকর্ডিংয়ের সুইচটা দাবালাম, দেখি রেকর্ডিংয়ে হচ্ছে না, অনই হচ্ছে না গোপ্রো। ওই দেখো
ওই দেখো চলে যাচ্ছে, ওখানটাতে যদি দেখতে পাও তাহলে দেখতে পাবে যে ওখানটাতে চলে যাচ্ছে একটা প্লেন। তো সারা রেকর্ডিংটাই হচ্ছিল না, এবার আমি কি করলাম আর কি কাজ, গোপ্রো যখন রেকর্ড হয় না তখন একটাই উপায়, গোপ্রো ব্যাটারিটা খোলো আবার লাগাও। তো আমি ওই করলাম, ততক্ষণে প্লেন একদম উড়ে গেল, কারণ প্লেন তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না যে ভাই কতক্ষণে তোর গোপ্রোটা চালু হবে তারপরে তুই রেকর্ডিংটা করবি, ততক্ষণ তো সময় আমাকে দেবে নাও। তো ব্যাস হয়ে গেল, ইম্পোর্টেড ফুটেজ আর নিতে পারলাম না। আর আমরা এখন চলে এসেছি, আমরা কেন, আমি এখন চলে এসেছি কলকাতাতে, এয়ারপোর্টের কাছেই চলে এসেছি। আমি এখন পর্যন্ত ম্যাপটা লাগাইনি, কারণ রুবি পর্যন্ত তো রাস্তা তোমার চেনাই আছে, তারপরে গিয়ে ম্যাপটা লাগাবো। দেখো গাড়ির ভেতর থেকে কে উঁকি মারছে, এই দেখো গোল্ডেন রিট্রিভারকে নিয়ে যাচ্ছে। দেখো চেনগাংয়ের নতুন লোকেশানটা কোন ভাগাড়ে বানিয়েছে, এখানে সব এরকম জলের মানে মাছের ভেরিগুলো রয়েছে, আর তারই পাশে দেখো টিসিজি কাস্টম, এই দেখো বিশাল বড় হাব। আর ও আরে বাবা, তো এখন চলে এসেছি চেনগাংয়ের নতুন লোকেশানে। জাস্ট লোকেশানটা জাস্ট দেখো, আগে যেখানটাতে চেনগাং ছিল সেটা তো একটা ছোট্ট একটা ঘুপচি মারা জায়গার মধ্যে ছিল, আর এখানে একটা খুব বড়োভাবে আছে। লোকেশানটা খুব ভালো, খালি খোলামেলা জায়গাতে। আর এই দেখো এখন এই গ্যারাজটা এখন এই সাইজের হয়ে গেছে, আর এখানটাতে মডিফাইড একটা বাইক আছে, বাট এটাতে গাড়ি চলে না, এটা জাস্ট বসে ছবি তোলার জন্য আছে। এখানে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে দাদা বলছিল, বাট দেখতে হেভি লাগছে, স্পেশালি টায়ারটা। আর এই দেখো সাসপেনশনটা সামনের, এখানটাতে দেখো নতুন মেম্বার, ইসকা নাম হান্টার, না আজকা হান্টার নাম হচ্ছে হান্টার, আর 5-6 মাস মতো বয়স, ভালোই ফ্রেন্ডলি। আর এই হচ্ছে এখন ভেতরে দেখানো পুরো, তো এই লোকেশানটা আমি গুগল ম্যাপে দিয়ে দেবো, গুগল ম্যাপের লোকেশানটা ডিসক্রিপশান দিয়ে দেবো। রুবির পাশ থেকে আসতে তোমাদেরকে যেরকম দেখানো, ভালো জায়গাতে আছে, খোলামেলা জায়গাতে আছে, আগেরটা তো একদম ঘুপচি মারা জায়গাতে ছিল, তো এটা একদম খোলামেলা জায়গাতে আছে। চলো ভেতরে কাজটা করিয়ে নিয়ে তারপরে বেরোবো। মানে ইসকে আন্দর মে ইয়ে বালাই পুরা টুট গিয়া থা না। আচ্ছা দেখো আমার গাড়ির মেনলি যেটা ধাক্কা লাগার পরে এই যে মালটা, এই মালটা ভেঙে গেছে, কারণ এটার সঙ্গে স্লাইডারটা লাগে এই অ্যালেনকির মতো সাইজের মালটা দিয়ে। তো যখন ধাক্কাটা লেগেছিলো তো পুরো স্লাইডারটা এটার সমেত যেহেতু লাগানো থাকে পুরো ভেঙে গেছে এখান দিয়ে লেগে, তো এখন নতুন করে এটাকে লাগানো হচ্ছে স্লাইডারটা বসানোর জন্য। এ দেখো বাড়িতে টিএসি কাস্টম, এখন নতুন ঠিকানা উচ্ছে পোতা গ্রিন ভিলেজ বাগা, কি লেখা আছে বাগা বানপুর ওয়েস্ট বেঙ্গল, এখানে নাম্বার টাম্বার আছে আমি ডেসক্রিপশানে তাও দিয়ে দেবো। আমি এখন যাব ওয়েলিংটন, ওয়েলিংটন যাওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে একটাই যে আমার বাইকের একটা মেজর প্রবলেম আছে যেটা আমি বিগত 1-1.5 বছর ধরে ফেস করছি, এবং অনেক ডাক্তার মানে অনেক মিস্ত্রির কাছে গেছি, তারপরেও মানে আমি লাস্ট 4K ন্যারোতে শ্যুট করছিলাম সেটা সেটিংসটা রয়ে গেছিলো, তো এখন সেটিংসটা চেঞ্জ করে সুপার ভিউ মোড করে নিলাম, মানে মোটর ব্লগিংয়ে যেটা ইউজ করা হয়। লোকেশানটা ভালো, আর যেটা বলছিলাম আমি এখন যাবো ওয়েলিংটনে, আর আমার বাইকের 1-1.5 বছর ধরে মেন একটা মেজর প্রবলেম, তার জন্য আমি এই যে হ্যান্ডেল যে বারটা আছে এই বারটাও আমি নতুন লাগিয়েছি আমার দার্জিলিং রাইডে যাওয়ার আগে। মানে আমি অনেক দিন ধরে জিনিসটা ফেস করছিলাম, আর দেখো ব্যাপার হচ্ছে তোমরা যখন তো নিজের কোনো বাইকের সঙ্গে খুব ভালোভাবে অ্যাটাচ থাকবে, নিজের বাইক কেন নিজের বাইক গাড়ি যাওয়ার সঙ্গে, তো তার সমস্ত কিছু চলাফেরা মানে তার সব কিছু তোমরা যখন তোমাদের নখদর্পণে থাকবে, তো তার যদি আচমকা কিছু একটা পরিবর্তন হয় না, তো তোমরাও সেটা আরামসে ধরে ফেলতে পারবে। তো আমার বাইকের দেখো কুকুরটা দেখো, আমার বাইকের একটা মেজর প্রবলেম হচ্ছিলো যে আমার খুব হ্যান্ডেল ওয়াবলিং হয়, প্রচণ্ড হ্যান্ডেল ওয়াবলিং হয়, কোনো কোনো জায়গাতে এতটা হ্যান্ডেল ওয়াবলিং হয় না কি বলবো, মানে 60-70-এর মধ্যে গাড়ি
চালালে পুরো এরকম করে কাঁপতে থাকে, পেছনে কোনো লোড দিই আর না দিই তাতেও কাঁপে, আবার কখনো কখনো হয় না। তো আমি অনেক ডাক্তারের কাছে দেখেছি, মানে গ্যারেজ মিস্ত্রির কাছে দেখেছি, কেউ বলছে কোনো প্রবলেম না, সবই তো ঠিকঠাক আছে, আবার কেউ বলছে হ্যাঁ প্রবলেম আছে তোমার ব্রডলেসের প্রবলেম, কেউ বলছে টায়ারের প্রবলেম, কেউ বলছে তোমার রিম টাল আছে। তো আবার আমার একটা জিনিস অনেকদিন ধরে আমি ফিল করতে পারছিলাম যে আমার যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা একটু ব্যাঁকা আছে, মানে আমি যখন বসছি আমার বাঁ হাতটা বেশি স্ট্রেট হয়ে যাচ্ছে আর ডান হাতটা এরকম ফোল্ড হচ্ছে। তো আমি অনেকদিন ধরে ফেস করেছিলাম, আর তারপরেই আমি এই আমার হ্যান্ডেল বারটাকে চেঞ্জ করি, নতুন হ্যান্ডেল বার কিনেছিলাম কত হাজার টাকা না 1200 টাকা দিয়ে, ভুলে গেছি, ওইটা লাগিয়ে আমি যাই হচ্ছে ইয়েতে দার্জিলিং রাইডে যাই। কিন্তু তারপরেও আমার কিছুদিন বাদে আমি দেখলাম যে না চেঞ্জ করে কোনো লাভ হয়নি, ওই পুরোনো হ্যান্ডেল বারটা এখনও আমার বাড়িতে রয়েছে, ফালতু ফালতু টাকা ওয়েস্ট হয়েছে, চেঞ্জ করেছি। এখানটাতে এরা বললো চেক করে যে তোমার হ্যান্ডেলটা বেঁকে গেছে, হ্যান্ডেল বেঁকা আছে, মানে পুরো সামনের যে সাসপেনশনই তো বলে, জানি না সাসপেনশন হাইড্রোলিক বলে কি সাসপেনশন বলে, সামনে যে দুটো রড থাকে ওটাকে কী বলে আমরা কনফিউজ হয়ে থাকি। তো বললো ওয়েলিংটনে যাও, চাকাটা খুলবে, পুরো হ্যান্ডেলটাকে খুলবে, খুলে পাশে মৌলালিতে মেশিনে ফেলে ওটাকে ঠিক করবে, ব্যাকাটাকে সিধা করবে। তো আমি যাই, এখন আরেকজন ডাক্তার একটা প্রেসক্রিপশন দিয়েছে টেস্ট করানোর জন্য, তো যাই ওটা ওখানে গিয়ে ওটা করে দেখি কী হয়। তো ওয়েলিংটনের গলিতে চলে এসেছি, এটা একটু চ্যাম্পিয়নের গ্যারেজের ওদিকে যেতে হবে, এই তো চ্যাম্পিয়নের গ্যারেজেও চলে আসলাম। কিন্তু টিভিএস শোরুমটা কোথায়? এখন গাড়িটা খোলা আছে, গাড়ির পেছনের চাকার বিয়ারিংটা চেঞ্জ করতে হবে, আর বললো সাসপেনশনের বুস্টটা চেঞ্জ করতে হবে, তার জন্য পেছনের চাকাটা খুলে ফেলেছে আর এখনও সাসপেনশনের বুস্টটা বার করছে। আর এখানে সমস্ত কিছু এরকম রাস্তার উপরে সমস্ত কাজকাম হয়, আর এরকম ছোটোখাটো দোকান আছে দেখো। আর এখানে আপাতত এই দুটো চেঞ্জ করা হবে, তাছাড়া টাইম চেনটাও চেঞ্জ করতে হবে, তো বাট আমি আপাতত এটাই দুটোই করছি কারণ অত সময় হবে না। তো দুটো চেঞ্জ করতে অলমোস্ট দেখি কত কী খরচা হয়, এখন গিয়ে চেক করতে হবে গিয়ে যে পার্টসগুলো আছে কি না। এখন সেই জন্য পুরো গাড়িটাকে পুরো খুলে ফেলতে হচ্ছে, সাসপেনশন পুরোটাই খুলে ফেলতে হবে এখান থেকে। গাড়িটা দেখো পুরোপুরি খুলে ফেলেছে পেছন দিক থেকে চাকাটা, এখান থেকে বুস্টটা বার করবে, ওপাশে মেরেছে সাসপেনশন বুস ওপাশে বেরিয়ে যাবে, আর এখান থেকে পেছনের চাকার বিয়ারিংটাকে খোলা হবে। এখানটাতে ভাই প্রচুর টাইম নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় 4টে বেজে গেছে, এখন কতক্ষণ এটা হবে তার ঠিকানে, খরচাপাতিও ভালো হবে। এখানে তো অলমোস্ট 3000 টাকার কাছে খরচাটা বলছে, সব কিছু করতে পারবো, সব কিছু করবো না আপাতত, যতটা করার সম্ভব ততটা করে দেখি। এই দুটো চেঞ্জ করে যদি আমার ওয়াবলিং হ্যান্ডেলের যে ওয়াবলিং সেটা যদি ঠিক হয়ে যায় তো ভালো, বাট এখনও কনফার্ম না এটা হবে কি না হবে। দেখুন আমরা এখন যাবো এখানে পার্টসের দোকানে গিয়ে দেখবো পার্টস অ্যাভেলেবেল আছে কিনা, টিভিএসের শোরুমে তো কোনোরকম কোনো পার্টস অ্যাভেলেবেল নেই, তো এখানে দেখছি অন্য দোকানে গিয়ে পাই কিনা, অন্য এই মডেল নাম্বার দিয়ে অন্য কোম্পানি পাওয়া যায় কিনা, তো গিয়ে চেক করবো। তো চেক করার জন্যই জাস্ট খুলছে, এখন না পেলে এই সমস্ত কাজটা বৃথা। কিতনা রহতা সাসপেনশন বুশ কিতনা রহতা, এক রহতা দো রহতা তিন রহতা ক্যা, হ্যাঁ দো রহতা, আচ্ছা আর বিয়ারিং ইধর হি বিয়ারিং ভি দেখ, আচ্ছা ইয়ে বিয়ারিং হ্যাঁ, আচ্ছা আর বিয়ারিং কিতনা রহতা, দো বিয়ারিং রহতা, আচ্ছা তো ফির দো চেক আর। এই দেখো ঠোঙায় প্রসাদের মতো করে নিয়ে যাচ্ছি দুটো সাসপেনশন আর দুটো বিয়ারিং, এখন কি পার্টসের দোকানে গিয়ে চেক করে দেখতে হবে যেগুলো আছে কি না, আর এখানে তো কোনো রকম টিভিএসের পার্টসের দোকান পাওয়া যাচ্ছে না, অন্য দোকানে গিয়ে দেখতে হবে কী অবস্থা। এই দুটোর দামই কমসে কম 1500 টাকা হবে। এই হচ্ছে পার্টস, এটা হচ্ছে তোমার নতুন বিয়ারিং দুটো, আর এটা হচ্ছে বুশ, কোম্পানির মাল পাওয়া যাচ্ছে না, কোম্পানি পুরো সেট আপটা দিচ্ছে, মানে সেট আপ মিন্স হচ্ছে তোমার এই যেটা খুলেছে যে পুরো সেট আপ যে খুলেছে এই পুরো সেট আপটা আসবে। তো আমি
নন কোম্পানির লোকাল প্রোডাক্ট নিলাম। তো তার কারণ সেট আপটা যদি নিতে যাও কোম্পানি থেকে তাহলে প্রায় দাম 3200 টাকা করে যাচ্ছে। এটা আমি 190 টাকায় শুধুমাত্র বুস্টটা নিয়ে নিলাম, লোকাল মাল, কোম্পানি পুরো সেট আপ বিক্রি করছে, তো লোকালটা এখন লাগানো হবে। ভাই প্রচণ্ড হ্যাপা, সত্যি কথা বলছি, ওয়েলিংটন ছাড়া এই সমস্ত হোয়াটসঅ্যাপ মানে বাইকের পার্টপত্র অন্য কোথাও পাওয়া যাবে না। ওয়েলিংটন যদি পাওয়া যায় তো পাওয়া যাবে, নাহলে অন্য কোথাও পাওয়া যাবে। তো সেই জন্য অনেক কষ্ট করে খুঁজলাম, এখন এটাকে লাগিয়ে বেরোতে পারলে বাঁচি। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:45, আর আমি ওয়েলিংটন থেকে এখন বেরোচ্ছি কাজ শেষ করে। হ্যাঁ, এখানে এসে একটা কাজ করে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে এখানকার যে মিস্ত্রিগুলো আছে, মানে আমি জানি না অন্যান্য মিস্ত্রির কাছে, তো আমি যাইনি, যাই ছেলেটার কাছে গেলাম, ইয়ং ছেলে। তো ওরকম মানে এই যে ছেলেটার কাছে কাজ করলাম, আর এই দোকানে আরও 2-3 জন আছে কর্মচারী। তো একটা জিনিস দেখলাম যে প্রত্যেকে এরা খুব ভালোভাবে অবজার্ভ করতে পারে বাইকের প্রবলেমটা কী আছে না আছে। এইরকম মিস্ত্রিরা আমাদের এলাকাতে ন্যাচারালি দোকানে কাজ করে, বাট এরা নিজেদের মতো দোকান খুলেও ফেলেছে, আর প্রত্যেকটা মিস্ত্রি খুব ভালোভাবে কাজ জানে, অবজার্ভ করতে পারে, ভালো বুঝতে পারছে, যেটা আমি বুঝতেলাম প্রবলেমগুলো। আর একটা হচ্ছে এদের এখানে কস্টিং খুবই হাই, মানে আমার এখানে পার্টসপত্র নিয়ে যা খরচা হয়নি তার থেকে বেশি পরিমাণ ও খালি মজুরি নিল ওটা লাগানোর। মানে আমি যে বুশটা কিনেছি সেই বুশটা কিনতে আমার লেগেছে 190 টাকা, আর এটাকে কী বলছিলাম, বল বেয়ারিং, হ্যাঁ পেছনের চাকার বল বেয়ারিং না, পেছনের চাকার বেয়ারিং কিনতে লাগলো হচ্ছে এই 185 টাকা মতো, 190 টাকা, মানে দুটো মিলিয়ে গড়ে পথে একই ধরো 380 টাকা মতো খরচা। বাট মজুরি চাইছে আমার কাছে 500 টাকা, ভাবতে পারছো? আর হচ্ছে প্রায় আমি এখন 450 টাকা দিয়ে আসলাম, তার মানে ভাবো 450 টাকা খালি মজুরি, আর পার্টসের দাম হচ্ছে 400 টাকা। আর কোম্পানি অরিজিনাল পার্টস যদি থাকতো তাহলে এই পার্টসের দামটা হয়ে যেত অলমোস্ট 1000 টাকা। বাট কোম্পানি পার্টস বার করেনি, কোম্পানি তোমাদেরকে যেটা বলেছিলাম সে পুরো সেট আপটা চেঞ্জ করতে হতো 3200 টাকা দিয়ে। তো এই হচ্ছে কথা, এখানকার মিস্ত্রি কস্ট খুবই হাই, খুব খুব হাই হাই। এই হচ্ছে এখানকার সমস্যা, বাট জানি না এর পরবর্তীতে আমাকে গাড়িটা চালিয়ে দেখতে হবে, এখানে তো আমি এখন চেক করতে পারবো না, পরবর্তীতে লোড দিয়ে চেক করে দেখতে হবে হ্যান্ডেলটা কাঁপছে কি না, যদি কাঁপে তাহলে আবার কষ্ট করে এখানে আসতে হবে, না সেটা পরে দেখা যাবে। আর এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের সামনে, আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দেখো কত বড় সাইজের ন্যাশনাল ফ্ল্যাগ, আর এটা হাওয়া দিলে ভালো হতো, ফ্ল্যাগটা আরও উড়তো। আর রাস্তায় এখনও সেই লেভেলে যেটাকে জ্যাম বলে সে জ্যামটা পাইনি, হালকা পাতলা জ্যাম রয়েছে। আর এখন আমি যাচ্ছি দাদা বৈদি বিরিয়ানিতে ব্যারাকপুরে। আমি কলকাতাতে আসলে বিরিয়ানি মাস্ট ভাই, খাবো আর বাড়ির জন্য নিয়ে যাবো, তো বাট আজকে আমি খেতে পারিনি, আমার কাছে দুপুরে কিছুই খাইনি। সকালে তোমাদেরকে যে দেখিয়েছিলাম ব্রেকফাস্ট করেছি চাকদাতে, সেই করেই চলছে, আর জল টল খেয়ে চলছে, এখন কিছু খেতে পারিনি, আমি রং লেনে চলে এসেছি ভুলবশত। এখন যাব বিরিয়ানি আনতে, বিরিয়ানিটা নিয়ে সোজা বাড়ি। তো চলো, বিরিয়ানি তো নেওয়া হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখলাম, এই দেখো সব সাজিয়ে রেখে দিয়েছে এখানে। এখানে একটা জিনিস আমার খারাপ লাগলো, যেটা হচ্ছে তুমি যদি এখানে বসে খাও তখন তোমাদেরকে একটা করে 200 ml বিজলেরি বোতল ফ্রিতে দিয়ে দেবে, বাট পার্সেল নিলে কোনো বোতল দেবে না, কেন ভাই এটা কেমন হিসাব? কিন্তু এখানটাতে আমার এটা আমার ঠিক বুঝতে পারলাম না, হয়তো কন্টেনারের টাকা নিচ্ছে না, হয়তো সেই কারণে হতে পারে কন্টেনার টাকা পাচ্ছে বাঁচাচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে দাদা বৌদির যে গন্ধটা, এখানটাতে দাঁড়ালেই যা বেরোই মানে ডেঞ্জারাস গন্ধ বেরোয় ভাই, যেটা আমি ডিবাপিতে গিয়েও পাইনি, এমনকি আর্সালানে গিয়েও পাইনি। তো আবার ফোনটা সেট করে নিয়ে, ফোনে মাত্র 27% চার্জ রয়েছে,
তো আমি আমার বাড়ি থেকে বেশি আর দূরে নেই, আধ ঘন্টার মতো টাইম আছে বাড়িতে পৌঁছাতে। চলো আজকের মতো ভিডিও এটুখানি, যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর অবশ্যই কোনো ট্যুরে যাওয়ার জন্য কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি খুবই তাড়াতাড়ি নতুন একটা সিরিজ নিয়ে আসবো, ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।